প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আরাকুর সংস্কৃতির আরেকটা নতুন দিক নিয়ে আজকের আমার ভিডিওটি। ভীমসা আদিবাসী নৃত্য অন্ধ্রপ্রদেশের আদিবাসীদের মধ্যে একটি অন্যতম সাংস্কৃতিক প্রথা। প্রধানত এই ভীমসা নৃত্য পর্যা কাস্টের মেয়েরা করে থাকে। 15-20 জন মেয়ে মিলে বৃত্তাকারে এই নৃত্যের মাধ্যমে তাদের গৃহ দেবতার পুজো করে থাকে। আর এই নাচের সময় যে বাজনাগুলো ব্যবহার করা হয় সেগুলি হল ডাপ্পু, ড্রাম উইথ এ শর্ট স্টিক, টুডুমু, মরি, কিরিডি আর জোডু কামলি। এই বাজনাগুলো সাধারণত বেশিরভাগ সময় ছেলেরাই বাজিয়ে থাকে। ভীমসা নাচের অনেকগুলো ভ্যারিয়েশন রয়েছে, তার মধ্যে যেগুলো খুব পপুলার সেগুলো হল ভাগ ভীমসা, নাটিকারি ভীমসা, কুন্ডা ভীমসা, পাঠালকোলা ভীমসা ইত্যাদি। আশা করবো আমার এই ভিডিওগুলি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরাকুর অন্য ভিডিওগুলো দেখার জন্যে তার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ধন্যবাদ।